আসসালামু আলাইকুম। রেসিপিস বাই সেজাস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি ঘরোয়া মশলায় তৈরি ঝটপট চিকেন বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য। সবসময় দম বিরিয়ানির অত ঝামেলায় না গিয়ে আমি তো বাসায় হুটহাট অনেক সময়ই একই পাত্রে এই সহজ চিকেন বিরিয়ানিটা তৈরি করে ফেলি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমেই বিরিয়ানি মশলাটা তৈরির জন্য এখানে নিয়েছি অর্ধেক টুকরো জয়ফল, আর জয়ত্রী নিয়েছি টুকরো করা অর্ধেক পরিমাণ, সাথে একটা আস্ত বড় কালো এলাচ। সবুজ এলাচ নিয়েছি 6-7টা, এক চা চামচ নিয়েছি কালো আস্ত গোলমরিচ, আর লবঙ্গ নিয়েছি 6-7 পিস। এখানে স্টার এনিস নিয়েছি আমি অর্ধেকটা, যেহেতু স্টার এনিসের ঘ্রাণটা খুব তীব্র থাকে তাই অর্ধেকই যথেষ্ট। ছোট সাইজের 2টা আস্ত শুকনো মরিচ নিয়েছি, যেটা বিরিয়ানিতে সুন্দর একটা কালার এবং ঘ্রাণও তৈরি করবে। 3টা নিয়েছি তেজপাতা, আর 1 ইঞ্চি সাইজের 2 টুকরো দারুচিনি নিয়েছি। শাহী জিরা নিয়েছি 1 চা চামচ। এবার যতটা মিহি করে সম্ভব এই গোটা মশলাগুলোকে একসাথে শুকনো অবস্থাতেই গুঁড়ো করে নিতে হবে, তবে এগুলোকে ভাজার প্রয়োজন নেই। গুঁড়ো করে নেওয়ার পরে মশলাগুলো থেকে আমার মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা তৈরি হয়েছে, যা আমি পুরোটাই রান্নায় ব্যবহার করব। বিরিয়ানি রান্নার জন্য আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি, তবে মাংসটাকে আমি রোস্টের পিসের মতো অত বড় না, তবে রেগুলার কাটের থেকে সামান্য একটু বড় করেই কেটেছি, এবং মাংসের বেশি সলিডের অংশগুলো একটু চিরে দিয়েছি যাতে মশলা ভালো মতো ঢোকে। এখন শুধুমাত্র মুরগির মাংসের জন্যই স্বাদ মতো লবণ আর 1/2 কাপ টক দই আমি পানি সহ একটু ফেটিয়ে মাংসে দিয়ে দিলাম। টক দই আর লবণের সাথে মাংসটাকে ভালো করে মাখিয়ে এটাকে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। বিরিয়ানিটা রান্নার জন্য আজকে চিনি গুঁড়া পোলাওয়ের চাল ব্যবহার করছি 2 কাপ বা প্রায় 500 গ্রামের মতো। এখানে নর্মাল পানি দিয়ে এবার চালগুলোকে ভিজিয়ে রাখবো 1/2 ঘন্টার মতো। চালগুলো এভাবে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু বিরিয়ানিটা বেশ ঝরঝরে হবে। 1/2 ঘন্টা পরে আমি চালগুলো একটু হালকা করে কোচলে কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া চালগুলোকে এবার একটা স্টেইনারের উপরে রেখে চালের সম্পূর্ণ পানি ঝরিয়ে চালটাকে ঝরঝরে করে নিব। রান্নার জন্য এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে প্রায় 1/4 কাপ সয়াবিন তেল হালকা গরম করে নিয়ে এতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে এবার একটু ভেজে নিতে হবে, তবে বেরেস্তার মতো খুব একটা ব্রাউন করা যাবে না। পেঁয়াজগুলো যখন এরকম হালকা বাদামি রং ধরতে শুরু করবে তখনই এখানে বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, আর সাথে মশলা এবং পেঁয়াজ যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে এবার এই মশলাগুলোকে একসাথে কষিয়ে নিতে হবে। ভালোমতো মশলাটা কষানোর শেষে যখন তেলটা এরকম ছেড়ে আসবে তখন মেরিনেট করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। সাথে 3-4টা কাঁচামরিচ অর্ধেক করে দিয়েছি এবং তৈরি করে রাখা বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম। আর কেউ যদি প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করেন সেক্ষেত্রে ঘরে তৈরি এই মশলাটা বাদ দিয়ে প্যাকেটের সবটুকু বিরিয়ানি মশলাই এখানে দিয়ে দিবেন। সাথে 1/2 টেবিল চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া এবং 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে এটা রান্না করলে ঘরে তৈরি বিরিয়ানি মশলা আর ধনিয়ার গুঁড়াটা বাদে বাকি সব মশলা এবং রান্নার প্রসেসটা সেমই থাকবে। এবার সব কিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 15-20 মিনিটের মতো। পানি বাদেই এভাবে মাংসটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, মাঝে কয়েকবার ঢাকনাটা তুলে একটু নেড়েও দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। প্রায় 15-20 মিনিট ধরে মাংসটাকে এভাবে কষাতে কষাতে কিছুটা পানিও বের হয়েছে আর মাংসটা প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। এবার চুলার জালটা একটু বাড়িয়ে মাংসটাকে আরেকটু কষিয়ে নিব। তারপরে মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি ধুয়ে রাখা সেই চালগুলো। মাংসে কিন্তু এখনও বেশ খানিকটা পানি রয়েছে আর মাংসটা সেদ্ধও হতে কিন্তু এখনও অর্ধেকটা বাকি। এই বিরিয়ানি রান্নায় চালটাকে আমি খুব বেশি সময় সাধারণত ভাজি না, মোটামুটি 3-4 মিনিট মতো মাংসের সাথে ভেজে নিয়েই আমি এখানে গরম ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি 3 কাপ।
দুই কাপ চালে সাধারণত চার কাপ পানি প্রয়োজন হয়, তবে যেহেতু মাংসে কিছুটা পানি ছিল সেটা বুঝে আমি এখানে এক কাপ পানি কম দিয়েছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ দিয়েছি তিন চারটা, আর শুধুমাত্র পোলাওয়ের জন্য স্বাদ মতো কিছুটা লবণ। দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এবার সব কিছু একটু নেড়ে চেড়ে চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখে অপেক্ষা করব বলক উঠে যাওয়া পর্যন্ত। বলক চলে আসলে ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম লো হিটে রান্না করেছি 10 মিনিট। এরই মাঝে পানিটাও টেনে এসেছে আর মাংস এবং চালগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে চালগুলো একটু উপর নিচ করে দিয়ে আধা টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা সাধারণত একটু মিষ্টি হলেই খেতে ভালো লাগে। এক টেবিল চামচ দিচ্ছি কেওড়া জল। কেওড়া জল বিরিয়ানিতে সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে, তবে না থাকলে বাদ দিতে পারেন। ঘি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো, এভাবে অল্প অল্প করে বিভিন্ন জায়গায়। এবার সবশেষে কোয়ার্টার কাপ পেঁয়াজ বেরেস্তা বা ভাজা পেঁয়াজ এভাবে উপর থেকে আলতো করে ছিটিয়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে চুলার একদম লো হিটে দমে রাখবো 10 মিনিট। এভাবে দমে রাখার ফলে উপরের চালগুলোও যাতে সমানভাবেই সেদ্ধ হয় এজন্য এবার একটু নেড়ে চেড়ে মিক্স করে আবারও একইভাবে চুলার একদম লো হিটে দমে রাখবো 5 মিনিট মতো। চুলাটা বন্ধ করে বিরিয়ানিটা এবার পরিবেশনের পালা। এই বিরিয়ানিটা কিন্তু ঠান্ডা হতে হতে আরও বেশ খানিকটা ঝরঝরে হয়ে যাবে। যদিও এটা কোনো ট্র্যাডিশনাল রেসিপি নয়, তারপরেও এভাবে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঘরোয়া মশলায় এই বিরিয়ানিটা কিন্তু খেতে অসম্ভব মজা। অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।